বন্ধুগণ, আপনারা ছবিতে যার সঙ্গে আমার ছবি দেখতে পাচ্ছেন, ইনি হলেন 2019 সালের মানে মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী শিরিন আক্তার শীলা। ব্রিটিশ হাই কমিশনারের জন্মদিনের অনুষ্ঠানে ওনার সঙ্গে আমার দেখা হয় এবং আমি ওনার একটি সাক্ষাৎকার গ্রহণ করি। ওই সময় এই ছবিগুলি তোলা হয়েছিল ঢাকায় লা মেরিডিয়ান হোটেলে। এবার ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় চার্লসের জন্মদিন বেশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। আপনারা জানেন যে রানী এলিজাবেথ মারা যাওয়ার পর চার্লস তৃতীয় তিনি রাজার আসনে অভিষেক সিদ্ধ হয়েছেন এবং মানে কুইন যিনি ক্যামেলিয়া উনিও দায়িত্ব গ্রহণ করেছেন। তো চার্লসের তৃতীয় চার্লসের জন্মদিনটা এটা প্রথমবার, সেই জন্যেই অন্যান্যবারের চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণভাবে ঢাকায় ব্রিটিশ হাই কমিশন এটা আয়োজন করেছে। অনেক অতিথি তারা দাওয়াত দিয়েছিল, আমার তো মনে হয় যে হাজারখানেকের কম হবে না। বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী এবং ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, সবাইকে স্বাগত জানিয়েছেন। এছাড়া রাজনীতিবিদ, আমলা, সুশীল সমাজের প্রতিনিধি, তারপরে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব, বিনোদন জগতের ব্যক্তিত্ব, একটা কালারফুল সেরিমনি আপনি বলতে পারেন। এবং এখানে গিয়ে সবাই যেটা করে, আমরাও সেটাই করেছি, আমিও সেটাই করেছি, সেটা হলো যে যত বেশি সংখ্যক ছবি ওঠানো যায়, ভিডিও করা যায়, এবং সেখানে তারা এসব ছবি তোলার জন্য একটা সেলফি স্ট্যান্ডের ব্যবস্থাও করেছিল, তারপরে বিভিন্ন রিল দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল, ভালো খাবার দাবারও ছিল। তো এখানে ওই পার্টিটা জাঁকজমকপূর্ণ পার্টি আমি বলবো। এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে একটা শক্তিশালী সম্পর্ক রয়েছে, এটা ঐতিহাসিকভাবেই আছে। আমরা তো একটা কমনওয়েলথভুক্ত দেশ, ব্রিটিশ উপনিবেশ ছিল এক সময়, সেই যে ঐতিহাসিক যে সংযোগ সেটা এখনও রয়েছে। এবং প্রচুর মানুষ যারা ব্রিটেনে বসবাস করেন, বাংলাদেশি যারা ব্রিটিশ নাগরিক, তাদের সংখ্যাও কম নয়, অনেকে বলেন হাফ এ মিলিয়ন, প্রায় 500,000-এর মতো লোক লন্ডনে কিংবা ম্যানচেস্টারে কিংবা বার্মিংহামে তারা থাকেন। বিশেষ করে রেস্তোরাঁ শিল্পে বাংলাদেশিদের বিরাট অবদান রয়েছে। তো আমরা আশা করি সেই সম্পর্কটা দিনের পর দিন আরও জোরদার হবে।